দেওয়া আছে লগ এন বেস থ্রি ইন্টু লগ এক্স বেস এন ইজ ইকুয়াল টু থ্রি। এখান থেকে এক্সের মান কত হতে পারে? সমাধান, ইম্পাইলস লগ এন বেস থ্রি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লগ এন ডিভাইডেড বাই লগ অফ থ্রি ইন্টু, এটাকে আমরা লিখব লগ এক্স বাই লগ অফ এন ইজ ইকুয়াল টু থ্রি। লগ এন ক্যান্সেল, ইম্পাইলস লগ এক্স ডিভাইড বাই লগ থ্রি ইজ ইকুয়াল টু থ্রি, ইম্পাইলস লগ এক্স টু দি বেস থ্রি ইজ ইকুয়াল টু থ্রি। একে আমরা বলব লগারিদম সম্বলিত ফল। একে আমরা যদি সূচক সম্বলিত ফল করতে চাই তখন আমরা একে লিখব এক্স ইজ ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার থ্রি। এটি হলো সূচক সম্বলিত ফল। অতএব এক্সের মান এখান থেকে আমরা সহজে পেয়ে যাব থ্রি কিউব আর থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি, দ্যাট ইজ 27 ফাইনাল অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক শেয়ার কমেন্ট অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল, গুড বাই।